ইতিমধ্যে আপনাদের সকলে অবগত যে ভারতীয় জনতা পার্টিয়ে প্রতি ছয় বছরের মূরে মূরে আমার সদস্যতা যদি আছে সেই সদস্যতা আমি নবীকরণ করো। আর সেই নিমিত্তে যাকালি 2024-এর এই যে সদস্যতা অভিযান, এই অভিযান দেশের সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আমার রাষ্ট্রীয় কার্যালয় দীনদয়াল মার্গত আমার দলের রাষ্ট্রীয় সভাপতি জগত প্রসাদ নাড্ডা ডাঙরিয়ার উপস্থিতিত কালি লক্ষ লক্ষ কার্যকর্তায় তাদের সদস্যতা লয়। একে নিয়ম অনুসরি আজি আমার যা আমার ভারতবর্ষের রাজ্য ভারতীয় জনতা পার্টির শাসন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সকলে আজি সদস্যতা লয়। ঠিক তেনেদরে আমার অসমতো আজি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে কিছু মুহূর্তের আগতে আমার রাজ্য কার্যালয়ে আহি হাজার হাজার কার্যকর্তার সম্মুখত, জ্যেষ্ঠ নেতার সম্মুখত তাদের সদস্যতা ললে। আর আজিরপর আমি অসমত ব্যাপক রূপত আর সর্বাত্মক রূপত এই সদস্যতা অভিযান আরম্ভ করি এক পর্ব হিসাবে লো। ইতিমধ্যে এই গোটাই সদস্যতা অভিযানের কারণে আমি দায়িত্ব দিছো আমার প্রাক্তন সাংসদ ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস ডাঙরিয়াতর নেতৃত্বত এগারোজনীয় যে কমিটি আছে এই কমিটিয়ে বিভিন্ন জেলাত গই বিভিন্ন মণ্ডলত গই কার্যকর্তাসকল উদগনি জানাই লগতে আমি আমার নিয়ম যে আমার যে শুভাকাঙ্ক্ষী আমি সদস্যতা দিব লাগে আর নেক্সট ডে কার্যকর্তা বনাব লাগে এই নিয়ম ফলো করে আমার দলে এই বিরাট পর্ব আরম্ভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে আমি চারিটা স্তম্ভ চারিটা সম্পদলে কাম করছো, বিশেষ যুবক যুবতীসকল আমি আকর্ষিত করব সেই নিমিত্তে 18-25 যে টার্গেট গ্রুপ আছে বা 18-25 যে গ্রুপের এজর যুবক যুবতীসকল আছে তেওঁলোকৰ মাজত আমি বিভিন্ন হোস্টেলত যাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ত যাম, বিভিন্ন মহাবিদ্যালয়ত গৈ বিভিন্ন পেন গেছত যাম, তাত গৈ তেওঁলোকক আমি সদস্যতা অভিযান করিম। আর এই দায়িত্ব আমি যুব মোর্চাক অর্পণ করছো। আমার বুথর তিনটা গ্রেড আছে এ বি সি, আমি আটাইতকৈ টার্গেট করছো সি গ্রেডক, তৃতীয় শ্রেণীর বুথবিলাক কেনে দ্বিতীয় শ্রেণীত আনিব পাৰো আর দ্বিতীয় শ্রেণীবিলাক কেনে প্রথম শ্রেণীত আনিব পাৰো আর প্রথম শ্রেণীর আমি কেনে এ প্লাস করব পাৰো সেই নিমিত্তে এই অভিযান আমি আরম্ভ করছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।